बलराम बाबू अपना जमीदारी सीमाना এই পর্যন্তই তাই না আগে হ্যাঁ তর্করত্ন মশাই তর্করত্ন মশাই আপনি যদি আরেকবার ভেবে দেখেন যিনি আসছেন তিনি একজন অসহায় নারী তাই বিধবা তার স্বামী একজন সজ্জন ব্যক্তি ছিলেন আমি আমি তার কাছে উপকৃত বটে তর্করত্ন মশাই আমি যে শাস্ত্রী মশাইয়ের বিধান মানবো না সে কথা কিন্তু একবারে বলছি না আমি কখনোই বলছি না যে আমি জমি দেব আর সেই বিষয় আমি একেবারে নিশ্চিত তাহলে তাহলে রানীমার অকারণে ক্ষতি করে লাভ কি বলুন তর্করত্ন মশাই দেখুন তারা আমার এলাকায় প্রথমবার আসবেন আর এখানে এসে তার যদি কোনো ক্ষতি হয় আমি সারা জীবন আমার কাছে অপরাধী হয়ে থাকব তিনি আমার একজন সম্মানীয় অতিথি বটে আর এই সম্মানীয় অতিথির যদি কোনো মশাই আপনার কি ধারণা আমরা নিশংস আমরা খুনি ছি 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 কি কথা বলছেন আপনি এ কথা শোনা তো পাপ আপনারা হচ্ছেন ব্রাহ্মণ আপনারা ব্রাহ্মণ শ্রেষ্ঠ আপনি একটা সাধারণ কথা কেন বুঝতে চাইছেন না ছোট জাতির এক বিধবার যদি স্পর্ধা হয় ব্রাহ্মণদের তুচ্ছ জ্ঞান করার তাহলে ধর্ম রক্ষা হবে কি করে বলুন তো কি মনে হয় আপনার এমনিতে এইদিকে দিকে হিন্দুরা কেরেস্তান হচ্ছে এই মহা সংকটের সময় কেউ যদি হিন্দু হয়েও যথাচ্ছাচার করে তা আমরা কখনোই কেউ মেনে নেব না দাঁড়াও দাশরথী ভাগ্য রানী মা তোমুকে এই ঘোষ মশায় জমিদারি সীমানা সেখানে অনেক লোক দাঁড়িয়ে আছে মশাল নিয়ে আমরা কি আর এগোব না ফিরে যাব রানীমা আমি যে কাজ করতে এসেছি সেই কাজ সম্পূর্ণ না করে আমি ফিরে যাব না পালকি এগো